হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সবারই প্রিয় ঘুগনির রেসিপি। ঘুগনি করার জন্য আমি মটরটাকে ওভারনাইট সোক করে রেখেছিলাম জলে, এরপরে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রায় আমি এখানে তিনটে সিটি হাই ফ্লেমে দিয়েছি। একদম মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রান্নার প্রসেসে যাচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, বেশ ভালো। সর্ষের তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি। আমি নিরামিষ ঘুগনি আজকে করছি না, আমি আমিষ ঘুগনি করে দেখাচ্ছি। অনেকেই রিকোয়েস্ট করেছিল কসুরিদি ঘুগনি বানানো কী করে হয় খুব সহজ প্রসেসে দেখাতে। আমি সব রান্নাই খুব সহজ প্রসেসে দেখানোর চেষ্টা করি, এটাও খুব সহজ প্রসেসেই দেখানোর চেষ্টা করছি। আমি এখানে একটা বড় পেঁয়াজকে, মানে লার্জ সাইজ পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। একটা টমেটোকে একদম কুচি কুচি করে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটা করা আছে। পেঁয়াজটাকে খুব ভালো মতনভাবে ভাজতে হবে। দেখুন, সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো মতনভাবে ভাজছি। সর্ষের তেলটা বেশ ধোঁয়া ওড়া গরম হলে ফ্লেমটাকে কম করে দিয়ে তবেই কিন্তু পেঁয়াজটাকে ছাড়বেন, নয়তো সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল ছিল না। আপনারা যদি ঝাল লঙ্কার ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা বাটাটা অ্যাভয়েড করুন, আর ছোটো বাচ্চা যদি বাড়িতে খায় তাহলে কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো। আদা রসুনটা দেওয়ার পরে পেঁয়াজটা আর আদা রসুনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তেল ছাড়া অবধি আর কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এইবারে আমি টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি। খুব সুন্দর করে মশলাটাকে ভাজার চেষ্টা করবেন, নয়তো মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়তে পারে, বিশেষ করে আদা রসুন বাটা থেকে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি এর মধ্যে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ। যতখানি আমার ঘুগনির মটর রয়েছে ততখানি আমি হলুদ দিচ্ছি। দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কা আর কি, কেনা গুঁড়ো লঙ্কা। দিচ্ছি আমি অল্প ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি আগেই বলে দিই, মটরটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এইবারে আমি অল্প পরিমাণ নুন দিলাম। আমি ঘুগনিটার মধ্যে কিছুটা পরিমাণ আলু দেব, তাই টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আমাদের বাড়িতে ঘুগনিতে আলু দিয়ে খেতে সবাই ভালোবাসে, যদি আপনারা ভালো না বাসেন তাহলে আলুটাকে স্কিপ করে যাবেন, আর যদি আপনাদের মনে হয় যে আলু দিয়েই খাবেন তাহলে অবশ্যই টুকরো টুকরো করে আলু কেটে দেবেন। ঠিক যেমন পোস্তর আলু কাটা হয় সেই রকমভাবেই টুকরো টুকরো করে আলু কেটে দিয়েছি। এইবার সব মশলার সাথে আলুটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। কষতে ততক্ষণ হবে যতক্ষণ না পর্যন্ত আবার তেল ছাড়ছে, তেল ছাড়া অবধি সব মশলা খুব সুন্দরভাবে কষতে হবে বারবার করে। আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন একটার সাথে একটা গায়ে লেপটে গেছে, তার মানে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইবারে আমি এখানে একটুখানি গরম মশলার ব্যবহার করলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা বানাচ্ছি সেই জন্য গরম মশলা দিচ্ছি। এটা আমি নিরামিষ ঘুগনি বানালে কিন্তু গরম মশলাটার ব্যবহার আমি একদমই করতাম না। একদিন আপনাদের নিরামিষ ঘুগনি কী করে বানানো হয় সেটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো। আসলেই আমি রান্না বানাই তাদের জন্য যারা সবে শিখছে, একা থাকে, চাকরি করতে বাইরে গেছে, এই রকম মানুষদের জন্যই আমি রান্না শেখানোর চেষ্টা করি। সেই জন্য খুব সহজে যাতে হয়ে যায় সেটাই চেষ্টা করে থাকি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঘুগনির মটরগুলোকে তুলে দিয়ে দেবো এই মশলার উপরে। দেখুন আমি ঘুগনির মটরগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঘুগনির মটরটাকে আলু,
পেঁয়াজ রসুন এই কষাটার সাথে মটরটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন তাহলে এটা মেশানোর পরে কষিয়ে নেওয়ার পরে আর একটা সিটি লাগিয়ে নিতে পারেন হাই ফ্লেমে। মনে রাখবেন মটর যখন সেদ্ধ করবেন তখন কিন্তু কখনোই লো ফ্লেমে মটরটা সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু একদম ডালের মতন করে গলে যাবে। যদি মটর একটুখানি মটর মটর রাখতে চান, গোটা গোটা রাখতে চান, তাহলে হাই ফ্লেমে সেদ্ধ করবেন মটরটাকে সবসময়, বা মিডিয়াম টু হাই ফ্লেমে। যদি আপনি লো ফ্লেমে তিন চারটে সিটি অবধি সেদ্ধ করেন মটরটাকে, তাহলে অবশ্যই করে মটর গলে গিয়ে কিন্তু একদম ডালের মতন হয়ে যাবে। সেদ্ধ করার প্রসেসটা অবশ্যই ডিপেন্ড করছে কুকার টু কুকার, কারণ এক একটা কুকারে এক এক রকম প্রসেসে সেদ্ধ হয়। আপনার কুকারকে অবশ্যই আপনি ভালো করে চেনেন যে তাতে কটা সিটিতে কী সেদ্ধ হবে না হবে। মোটামুটি আমি এখানে হাই ফ্লেমে তিনটে সিটি লাগিয়েছিলাম আর একটা ভরে রেখে দিয়েছিলাম। আমার তারপরেও আর একটা সিটি লাগাবার দরকার পড়েছিল বলে আমি কড়াতে জিনিসটাকে নাড়াচাড়া করার পরে লাস্টে আর একটা সিটির জন্য কুকারের মধ্যে জিনিসটাকে দিয়েছিলাম। এইভাবেই তৈরি হয়ে যাবে ঘুগনি। এটা রুটি, লুচি, পরোটা যা খুশির সাথে খেতে পারেন, ইভেন মুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। ঘুগনি মুড়ি ভীষণ ভালো খেতে লাগে। এটাকে মটরটাকে ভালো করে আমি কড়ার মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমি কুকারে ট্রান্সফার করে একটা হুইসেল আরও লাগিয়ে নেব যাতে মটরটা আরেকটু গলে যায়। এটা বড্ড শক্ত ছিল আমার মটরটা, আরেকটু গলে যাওয়ার জন্য আরেকটা সিটি লাগিয়ে নেব। এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে দেখবেন। যখন পরিবেশন করবেন অবশ্যই করে ঘুগনিটার মধ্যে কিন্তু একটুখানি ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন, আর পারলে একটু টক জল ছড়িয়ে পরিবেশন করবেন। সেই টক জল তেঁতুলেরও হতে পারে বা লেবুরও হতে পারে, অসম্ভব ভালো লাগবে। ব্রেকফাস্টে খান, ডিনারে খান বা ভাতের সাথে খান, সর্বক্ষেত্রে কিন্তু ব্যাপারটা জমে যাবে একদম। এইভাবে তৈরি করে ফেলুন ঘুগনি। খুব সহজ প্রসেসে আমি দেখানোর চেষ্টা করলাম। অন্য কোনো দিন একবার নিরামিষ ঘুগনি কীভাবে আমি বানাই সেইভাবে দেখানোর চেষ্টা করব। আজকের পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখাবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে।